গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় মাস তিনেক পর শনিবার হঠাৎই ঢাকার কমলাপুর রেল স্টেশনের এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা বারবার ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপস্থিত যাত্রীরা সহ রেলওয়ের ঢাকা বিভাগের নজরে আসে। পরে ওই ঘটনায় ঢাকা বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করে রেলপথ মন্ত্রণালয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের হয়েছে। রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সকাল 9টায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেটের উপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি ফেসে ওঠে। এরপর ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর সেই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, ঘটনার তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 2 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় উক্ত স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। সিসিটিভি ক্যামেরায় ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন ভোরে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে 3 ব্যক্তিকে চিহ্নিত করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।